বন্ধুরা, আপনি যদি এই মুহূর্তে রাজ্যের বাইরে থেকে ভিডিওটা দেখছেন বা আপনার পরিবারের কেউ যদি রাজ্যের বাইরে গিয়ে আটকে পড়েছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার জন্য। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটু আগেই ঘোষণা করলেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন, অর্থাৎ যারা আমাদের রাজ্যের শ্রমিক, যারা ভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে গিয়ে আটকে পড়েছেন, সেই সমস্ত শ্রমিকদের কিছু টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই টাকা ওই সমস্ত শ্রমিকদের কাছে সরাসরি কিন্তু পৌঁছে যাবে, তিনি কিন্তু আজকেই ঘোষণা করলেন। বন্ধুরা, পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস মিস না হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কিন্তু দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন, আর এই লকডাউন চলবে 3 মে 2020 পর্যন্ত। ততদিন পর্যন্ত বাস, ট্রেন সমস্ত কিছু বন্ধ থাকছে। তার ফলে রাজ্যের যে সমস্ত শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে গিয়েছেন, তারা কিন্তু ওখানে আটকে পড়ে গেছেন। এবং ওই সমস্ত শ্রমিকদের জন্য একটু আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্নেহের পরশ নামের একটি প্রকল্পের ঘোষণা করলেন, যে প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত শ্রমিকদেরকে 1,000 টাকা করে সাহায্য দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বললেন ওনার মুখ থেকে সে কথা একবার শুনে নেন। আমাদের স্টেটেরও কিছু ওয়ার্কার বাইরে আছে, সব সংখ্যাটা আমাদের কাছে ডিটেলস নেই, সেদিন এখানে আছে যোগাযোগ রাখি, বাট অতটা নয়, যতটা ভয় হচ্ছে অতটা নয়, গভর্নমেন্টের 1% কিন্তু ভ্যালু আছে। তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো রাজ্যগুলোকে বলেছি এবং তারা ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু তাদের হাত খরচ যেহেতু নেই, আমরা গভর্নমেন্টের একটা স্নেহের পরশ নাম দিয়ে আর একটা চালু করেছি আজকে। মাইগ্রেন্ট যারা বাইরে আছে, বাইরে স্টেটে তারা ভুখে আছে, তাদের 1,000 টাকা করে চাইলে তারা পেতে পারেন, এবং সেটার জন্য কি সিস্টেম হলো? ম্যাডাম, আমরা এখানে IFMS থেকে এই টাকাটা দেব, সেই টাকাটা দেওয়ার জন্য আমরা অনলাইনে ব্যবস্থা করেছি, তার মধ্যে পেটিএম অথবা মোবাইল ফোনেও টাকা দেওয়া যেতে পারে। আমরা প্রথম ধাপে ম্যাডাম ওদেরকে স্পেশাল টিয়ার যেটা আছে 5 দিনের সেটা দিচ্ছি, আর তারপর থেকে ওদের একটাই চ্যালেঞ্জ রয়েছে অ্যাড্রেস কনফার্মেশন, মানে সত্যিকারের ওই লোকটি আমাদেরই লোক আছে ওখানে যে চেয়েছে, তাতে 1-2 দিন সময় লাগছে ম্যাডাম। আমরা আশা করছি যেটা সোমবার থেকে স্টেবিলাইজ হয়ে যাবে, দ্বিবেদী মানডে থেকে স্টেবিলাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে সে কথা শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিমবাংলার যে সমস্ত শ্রমিক ভিন্ন রাজ্যে কর্মক্ষেত্রে গিয়েছেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্নেহের পরশ নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন, যে প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত শ্রমিকদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে, এবং ওই টাকা কিন্তু আগামী সোমবার থেকেই দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। সরাসরি কিন্তু আপনাদের কাছে সেই টাকা পৌঁছে যাবে। অবশ্যই আপনাদের চিন্তার কোনো কারণ নেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন অবশ্যই কিন্তু আপনারা সেই টাকা পেয়ে যাবেন। তোমাদের আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি আপনি রাজ্যের বাইরে থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন আপনি এই মুহূর্তে কোন রাজ্যে রয়েছেন বা আপনি কোন জায়গায় রয়েছেন। বন্ধুরা, সেই বিষয়টা কিন্তু আপনি নিচে কমেন্ট করবেন, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে কত শ্রমিক আমাদের এই মুহূর্তে বাইরে রয়েছে। অবশ্যই বন্ধুরা, আপনারা যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যের নাম, কিংবা আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানটার নাম আপনি কিন্তু কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।